সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সাথে নিয়ে একবারে সকাল থেকেই আমার ব্লগটা শুরু করছি। আর সারাদিন কী কী করছি না করছি সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করব, তোমরা অবশ্যই দেখো। এখন সকাল 5:30 বাজে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। এত সকাল সকাল দেখো আমার ছেলেও উঠে পড়েছে। ওর একটা অভ্যাস রয়েছে, সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠে পড়ি ও আমার সাথে সাথে উঠে পড়ে। আমি চেষ্টা করি ঘুম থেকে মানে ঘুমটা আমার ভেঙে গেলে আস্তে আস্তে উঠে যাওয়ার, কিন্তু জানি না আমি যখন উঠি ও উঠে পড়ে আর কি। আর ঘুম থেকে উঠে পড়লেই নানান সমস্যা। এই যে কোলের মধ্যে উঠে পড়েছে আর ও এখন নামবে না, ঘুমের নেশাটা যতক্ষণ না পর্যন্ত কাটছে। এখন একটু বাইরে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে ঘোরাতে হবে। ওর মোটামুটি মুডটা ঠিক হলে তবে আমার কোল থেকে নামবে, তো আমার কাজ শুরু হবে প্রতিদিনের যে সমস্ত কাজগুলো করি আর কি। তো চলো বন্ধুরা, আর বেশি কথা এখন বলছি না, এখান থেকেই আমার ব্লগটা শুরু করছি। তোমাদের সবাইকে সাথে নিয়ে অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক করো শেয়ার করে দিও। দেখো বন্ধুরা, পুব আকাশে সূর্যের লাল আভা এখন দেখা যাচ্ছে। আকাশ তেমন পরিষ্কার হয়নি, হালকা মেঘাচ্ছন্ন রয়েছে। আর এই রকম মিষ্টি সকালবেলা আমি এখন বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে একটু ঘুরতে। সকালবেলা ছেলেকে নিয়ে ঘোরাঘুরি তো অনেক হলো, আর বেশিক্ষণ ঘুরলে হবে না, কারণ এখন 6টা বেজে গেছে আর এত রোদ উঠেছে তো কি বলবো বন্ধুরা। দেখে মনে হয় যেন 9টা 10টা বাজতে চললো, এই রকম একটা বিশ্রী রোদ। আর হচ্ছে যত বেলা বাড়ে তো রোদের প্রভাবটা আরও বাড়তে থাকে, আর যার ফলে প্রচণ্ড গরমে ঘাম হয়। তাই যতই জল খাই না কেন সব গা দিয়ে ঘাম বেরিয়ে যায়, আর ভীষণ বিরক্তি অস্বস্তি লাগে। তাই যতটা সম্ভব তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি। আর এই সমস্ত কাজ করার ক্ষেত্রে আমার ছেলে তো ভীষণই বাধা দেয় আর কি। মানে সকাল হলেই ও ঘুম থেকে উঠলেই ওকে নিয়ে ব্যস্ত থাকলে ভালো, অন্য কাজে যদি আমি চলে যাই আর ও যদি একা হয়ে যায় তো ভীষণ সমস্যা হয়, কারণ বাড়িতে তেমন কেউ থাকে না যে ওর সঙ্গে একটু সঙ্গ দেবে। তাই আমি ছাড়া ওর কেউ নেই, কারণ বাবা বাড়িতে আছে ঠিকই, বাবা সকালবেলা হলেই বেরিয়ে যায়। তাই ছেলেটা ঘুম থেকে উঠলে কারোর সঙ্গ চায় আর কি, যার সাথে একটু কথা বলতে পারে, খেলতে পারে, বাচ্চা তো। কিন্তু আমার পক্ষে তো সম্ভব নয় সারাক্ষণ ওকে নিয়ে ঘোরাঘুরি করা, বসে থাকা, কারণ সংসারের অনেক রকমের কাজকর্মকে করতে হয় আর কি। আর বিশেষ করে তো ছেলের খাওয়ানোর ব্যাপারটা নিয়ে আমি ভীষণই চিন্তায় থাকি, কারণ ওকে টাইমের মধ্যে খাওয়াতে পারলেই যেন আমার সমস্ত চিন্তামুক্ত হয়। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজ সারার সাথে সাথে ছেলেকে কি খাওয়াবো, কখন খাওয়াবো, এই সমস্ত বিষয়গুলো মাথার মধ্যে ঘুরতে থাকে। মানে রোজ সকাল হলে আমি কি কাজ করব, ছেলেকে কি খাওয়াবো, এই নিয়েই দিনটা চলে যায়। আর সকাল থেকে রাত পর্যন্ত নানা রকমের কাজকর্ম চলতেই থাকে। তবু বড়বাবু বলে কি এমন কাজ করো, কিন্তু মানে আমাদের তো কাজের কোনো শেষ নেই না, ছেলেকে নিয়েই তো অর্ধেকটা সময় চলে যায়, কি আর বলবো তোমাদের। সকাল হলেই তো নানা রকমের কাজ থাকেই, তাই না বন্ধুরা? বাড়ির কাজের তো কখনো শেষ নেই, আর নানা রকমের কাজ। এই যেমন আমি এখন সকালবেলা ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, তারপরে বাসি যে বাসনগুলো ছিল সেইগুলো ভালোভাবে মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখন আমি চলে এসেছি গ্যাস ওভেনের কাছে, কারণ এখন আমি ছেলের খাবার রেডি করব। তার আগে তো এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয় না, কারণ পরিষ্কার না করে আমি একদম ছেলের খাবার রেডি করি না, কারণ আমাদের ঘরটা চারিদিকে ঘেরা নয়, খোলামেলা। তাই রাত্রিবেলা বলা যায় না নানা রকমের পোকা মাকড় বা কুকুর বিড়াল আসতে পারে। তাই সকাল হলেই গ্যাসের চারিদিকটা সুন্দরভাবে জল নেতা দিয়ে মুছে নিই, তারপর আমি ছেলের মানে খাবারটা রেডি করি আর কি। সকালবেলার খাবার বলতে আমি প্রথমেই তো দেখতেই পাচ্ছ এক গামলা জল আমি ফুটিয়ে নিই, কারণ এই ফোটানো জল সারা দিনে ছেলেকে আমি খাওয়াই। এছাড়া ও তো এখন বাইরের খাবার খায়, সকালবেলা দুধ খাওয়াই, সেই জন্য জলেরও প্রয়োজন হয়। তাই এক ফ্লাস্ক ফোটানো জল আমি রেখে দিই, এটা তো আমাকে রোজই করতে হয়। আজ যেমন দেখো ছেলেকে আমি কর্নফ্লেক্স খাওয়াবো,
তাই কমপ্লেক্স অল্প একটু নিয়ে নিয়েছি আর ওকে জোর জবরদস্তি খাওয়ানো যায় না। ওর পেটে যতটুকু লাগবে ঠিক ততটুকুই খায়, তার বেশি যদি এক গোঁধলও দিয়েছি ব্যাস যতটুকু খেয়েছে সব বমি করে ফেলে দেবে। তাই মানে ওর যে বয়সের তুলনায় খাবারের পরিমাণটাও ভীষণই কম খায়। ছেলের খাবারের জোগাড় তো মোটামুটি হয়ে গিয়েছে, এবার আমি ভাবলাম একটু ভুসি বাতাসার জল করে খেলে কেমন হয়। অনেক দিন ধরে খাবো খাবো করছিলাম, এমনিতে রাতে তেমন ভালো ঘুম হয় না, প্রচণ্ড গরম পড়েছে, শরীরটা একদম ভালো থাকছে না, তাই ভুসি আর বাতাসা আমি ভিজিয়েছিলাম, সেটাই এখন রেডি করছি খাওয়ার জন্য। পুরো এক টিফিন কৌটো বানিয়ে নিয়েছি আর দেখো দু গ্লাস মেভেবে খেয়েও নিলাম। গ্লাসটা যদিও খুবই ছোট্ট গ্লাস, তাই দু গ্লাস খেয়েছি এখনো পর্যন্ত রয়েছে, সেটা আমি বাবার জন্য রেখে দেব। তাই দু গ্লাস দেখো আমি প্রথমে এক গ্লাস খেয়েছি, তারপরে এখন এক গ্লাস নিয়ে নিলাম, আর রয়েছে এখনো অনেকটা, বাবা খাবে। ছেলেকেও তবে একটু দিয়েছি বুঝেছো, এমনিতে ওকে দিই না কিন্তু আজকে একটু দিলাম ভুসির জল। যাই হোক বন্ধুরা, বাড়ির সমস্ত কাজ মোটামুটি সেরে নিয়েছি, নিয়ে কাকিন বাড়ি চলে এসেছি ফুল নেওয়ার জন্য। ঠাকুর ঘর সারতে হবে তাই কাকিন বাড়ি থেকে ফুল নিয়ে নিলাম। ঠাকুর ঘর সারতে গেলে ফুল দিলে যেমন ঠাকুরটা দেখতে সুন্দর লাগে তেমন জলজলও করে। ঠাকুর ঘর যেমনই হোক না কেন ফুল পড়লেই ঠাকুরের চেহারাটাই বদলে যায়, কেমন সুন্দর হয়ে ওঠে যেন। ফুল না দিলে কেমন যেন ফাঁকা ফাঁকা বলে মনে হয়, আর আমাদের এমনিতে ফুল গাছ নেই, আর তাছাড়া ফুল গাছ বসানোর মতো তেমন জায়গাও নেই, তাই কাকিমাদের বাড়িতে রোজই এই জ্বালাতনটারও করতে যাই। আগে যেতাম না সত্যি কথা বলতে, আগেই এমনি ঠাকুর সেরে দিতাম, ফুল তুলতে যেতাম না, কারণ আমার বাবা তো একদমই পছন্দ করে না ওই সকালবেলা উঠে এর ওর গাছে গিয়ে ফুল তোলে। কিন্তু কাকিমাদের গাছে ফুল এত পরিমাণে হয়ে থাকে, তাই একদিন জিজ্ঞাসা করে নিয়েছি যে একটু ফুল যদি নিয়ে আসতে চাই, কাকিমা বলে দিয়েছে হ্যাঁ যখন খুশি এসে ফুল নিয়ে যাবে গাছেই তো থাকে। সেই জন্য আমি কাকিমাদের বাড়িতে রোজই সকালবেলা করে স্নান টান করে চলে যাই, আর ফুল মনের ইচ্ছা মতো মোটামুটি নিই, তাই বলে পুরো গাছ মুড়িয়ে নিই না, কারণ কাকিমাদেরও তো ঠাকুর ঘর রয়েছে বিশাল বড়, মানে ঠাকুর প্রতিষ্ঠা করা, সেখানেই ফুলের তো প্রয়োজন হয়। আর আমার তো ঘরের কোণে এই ছোট্ট একটা ঠাকুর ঘর, মনের ইচ্ছা থাকলেও উপায় নেই, আমার এখানেও যেমন ঘরের একটা কোণে ছোট্ট নিজের তৈরি করা ঠাকুর ঘর, তেমনি শ্বশুর বাড়িতেও তাই একই, মানে দুটো জায়গার কোনো পরিবর্তন নেই, এখানে যেমন ঘরের কোণে শ্বশুর বাড়িতেও তাই, ঘরের কোণে ঠাকুর ঘর আমার রয়ে গেছে। ঠাকুর ঘর সারা হয়ে গিয়েছে, এখন ছেলের জন্য খাবার রেডি করছি। সকালবেলা আমি ওকে দুধ আর কর্নফ্লেক্স খাইয়েছিলাম, আর এখন 9:30 বাজে, ছেলেকে ম্যাগি বানিয়ে খাওয়াচ্ছি, তবে পুরো ম্যাগিটাই দিচ্ছি না, অল্পটা দিয়েছি আর অর্ধেকটা রেখেছি। আর দেখো এইভাবেই আমি ম্যাগিটা রেডি করি, কারণ ও এখন ছোট তেমনভাবে চিবিয়ে খেতে পারে না, তাই একটু নরম করে খাওয়াই আমি, যাতে ওর মানে হজম করতে সুবিধা হয়। ছেলের খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এবার নিজের প্রচণ্ড খিদে পেয়েছে, সকালবেলা সেই দু গ্লাস আমি ভুসির জল খেয়েছি, তারপর থেকে তো নানান কাজে ব্যস্ত ছিলাম, তাই এখন ঠিক করলাম বাড়িতে ডিম রয়েছে, আর এটাই হচ্ছে সবচেয়ে শর্টকাটে মানে খাবার রেডি করা আর কি। হাতের কাছে ডিম থাকলো, পেঁয়াজ লঙ্কা কেটে নাও, তার মধ্যে একটু হলুদ নুন দিয়ে ব্যাস ডিমের অমলেট রেডি, আর সঙ্গে নিয়েছি অল্প করে মুড়ি, এটাই দিয়ে সকালের টিফিনটা আমি সেরে নিচ্ছি। দুটো ডিম দিয়েছি, কেমন মোটা সুন্দর দেখতে হয়েছে বলো তো, চলো এখন টিফিনটা খেয়ে নিয়ে পর তো রান্না রয়েছে। আজ দুপুরের রান্নাটাও একদম হালকার উপর দিয়ে রান্না, আর যা প্রচণ্ড গরম পড়েছে এই গরমের সময় অন্য কিছু খেতে একদমই ইচ্ছেই করে না, তাই আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল বানাচ্ছি। আর ঝিঙে তো শরীরের পক্ষে খুবই উপকার, কারণ ঝিঙে শরীরটাকে ঠান্ডা রাখে, তাই এই সময় প্রচুর পরিমাণে জল যেমন খেতে হয় তেমন এই ঝিঙে দিয়ে হালকা মাছের ঝোল, ঝিঙের ডাল এই সমস্ত খেলে শরীরটা খুব ভালো থাকে। আর আমার বাবা তো ডাল একদমই খেতেই যায় না, সেই জন্য ডালটা বানানো ঠিক হয় না, মাছের ঝোলটাই বানানো হয়, মাঝে মাঝেই আমি ইচ্ছা করলেই ডাল বানাই, তাই আজ আমাদের এই একটাই তরকারি, মাছের ঝোল আর ভাত। হ্যালো বন্ধুরা, এখন বিকেল 4:00 বাজে আর আমি বিকেলের কাজগুলো সব তাড়াতাড়ি সেরে নেওয়ার চেষ্টা করছি,
কারণ ছেলে ঘুমোচ্ছে, আর ছেলে ঘুমোনোর ফাঁকে সব কাজগুলো গুছিয়ে করে নিতে পারলে অনেকটাই সুবিধা হয়। কারণ ঘুম থেকে উঠলেই ওকে নিয়ে আবার বাইরে একটু ঘুরতে যেতেই হবে। তাই আমি সকালবেলা যে সমস্ত জামাকাপড় কেচেছিলাম সেগুলো তো শুকিয়ে গেছে, অনেকক্ষণ শুকিয়ে গেছে। যা রোদ পড়েছে এই রোদে বাইরে আমি দেইনি, ঠাকুরতলার এই দড়িতেই দিয়েছি, সব শুকিয়ে একদম খড়খড়ে হয়ে গেছে। আর তারপরে যে কয়েকটা জামাকাপড় একটু নোংরা করেছিল সেইগুলো এখন কেচে দিলাম, কারণ বাইরে এখনও প্রচণ্ড রোদ রয়েছে। তাই ভাবলাম কেচে দিয়ে আবার কাল সকালের অপেক্ষা না করাই ভালো, যতটা শুকিয়ে যায়। আর অনেক সময় আমি যখন সুযোগ পাই না এই রকম ছেলে ঘুমিয়ে পড়লে কেচে দিই, সেইগুলো কখনো শুকিয়ে যায় কখনো জল ঝরে যায়, তারপরের দিন সকালবেলা আবার একটু রোদে দিলে বেশ শুকিয়ে খড়খড়ে হয়ে যায়। আর তাছাড়া আমি স্নান করার পর প্রায় সময় কী হয় বন্ধুরা, ঠাকুর ঘরে চলে আসি তাড়াতাড়ি, মানে সময় তো ভীষণ কম থাকে, ছেলের খাওয়ানোর ব্যাপার থাকে, সময় আমি একদমই পাই না। সেই জন্য আমার স্নানের জামাকাপড়গুলো না অনেক সময় পরে থাকে, সেগুলো কাচে না। সেগুলো কখন কাচে এই যে এখন, যার জন্য বরবাবু যখন করে আসে আমাকে তো ভীষণ বকা দেয় যে জামাকাপড়গুলো ফেলে রেখে দেয়, ধোয় না, কিছু করে না, সময় আর পায় না, নানা রকম বলতে থাকে। বিশ্বাস করো আমি একদমই ধুই না, যদি মানে সময় থাকে তখনই পরিষ্কার করে ধুয়ে মেলে দিই, নাহলেই একেবারে বিকেলবেলা। কাজগুলো ভাবলাম সব কিছু সেরে রেডি করে নেব, কিন্তু না, ছেলেরা ধৈর্য হলো না, এই যে উঠে পড়েছে, আর উঠে পড়েই নাচানাচি কাঁদাকাঁদি শুরু হয়ে গেছে। ওর দাদুকে দেখে বাইরে যাওয়ার জন্য কান্না করছিল, সেই জন্য দাদু এই কেকটা কিনে দিয়েছে পাইনঅ্যাপেল ফ্লেভারের, কিন্তু এটা ও ঠিক খায় না, ও বেশিরভাগ যে বাটার ফ্লেভারটা থাকে সেটাই খায়। যাই হোক, দাদু ভালোবেসে কিনে দিয়েছে, ওকে তো খাওয়াতে হবে। তো মোটামুটি জামাকাপড়গুলো সব তো আমি তুলে নিয়ে কারি করে রেখে দিয়েছিলাম, সেগুলো কিছুই ভাঁজ করা হয়নি। ভাবলাম ছেলে ঘুমোচ্ছে, একবার জামাকাপড় তুলে জামাকাপড় যেগুলো কেচেছি মেলে দিয়ে তারপর বাসনগুলো মাজবো, তারপর এগুলো সব ভাঁজ করে গুছিয়ে রেখে দেবো। কিন্তু আমার ছেলে আবার টাইম বাবু, টাইমের মধ্যেই সব কিছু করতে ভালোবাসে, সেটা খাওয়া হোক বা ঘুম হোক, মানে একটু এদিক ওদিক হওয়ার আর মানে উপায় নেই। তাই ও উঠে পড়েছে, আর আমি তো দুপুরবেলা করে ঘুমোই না আর কি, নানা রকমের কাজ থাকে দুপুরবেলা, এই একটা সময় একটু ছেলে ঘুমোলে শান্তিভাবে কাজগুলো সেরে নিতে পারি, সেই জন্য আমার দুপুরে কখনো ঘুম হয় না। আর যাই হোক বন্ধুরা, ছেলে তো উঠে পড়েছে আর ওকে এখন কেকটা ধরিয়ে দিয়েছি, ও খাটের ওপর বসে বসে খেলা করছে, হয়তো তোমরা এখন দেখতে পাচ্ছ না ওকে, কারণ ক্যামেরার সামনটা ও নেই, আমি আছি। ছেলে সমস্ত কিছু কাঁথা কাপড় সব কিছু ভাঁজ করে নিয়েছে, এখন তবু তো বড় হয়ে গেছে, বেশি কাঁথা জামাকাপড় নোংরা করে না, খুবই অল্প করে আর কি। তো সেইগুলো সব গুছিয়ে ভাঁজ করে নিলাম, আর এখন তো এইগুলো গুছিয়ে মাদুরটা তুলবো, তারপরে ঘরটা ঝাঁট দেবো। এই মাদুরটা যে সারাদিন আমি কতবার তুলি তার কোনো ইয়ারটা নেই আর কি বন্ধুরা। তো মোটামুটি ভাঁজ হয়ে গেছে, চলো এখন এগুলো ঘরে রাখি। এই যে আমার ছেলে একদম রেডি বাইরে যাওয়ার জন্য কান্না শুরু করেছে, এই জন্য না যখন আমি কাজ করি ওকে খাটের মধ্যেই তুলে দিই, তাহলে কী হয় বন্ধুরা, ও না নিচে নামতেই পারে না, একা একা নামতে পারে না, ওপর থেকেই চিৎকার করতে থাকে, নামার জন্য কান্না করে। আর এখন যেমন কান্না করছে কিন্তু তবু আমি নামাইনি, কারণ নামালেই কাজের ভীষণই জ্বালাতন করে, আর এই ঝাড় দিই কেন বা যা কিছু করি না কেন সেখানে চলে আসে নোংরা নিয়ে ঘাটাঘাটি করে। আর এই বিকেলবেলা আমি একদম নোংরা ঘাটতে দিই না, কিন্তু ও শোনে না, বাইরে নিয়ে গেলে পুরো ধুলো বালি মেখে ভূত হয়ে যায়। রোজ বিকেলবেলা ওকে গা হাত পা ভালোভাবে মুছিয়ে পরিষ্কার করে পাউডার মাখিয়ে বাইরে নিয়ে যাই, আবার যখন ফিরে আসে সন্ধ্যাবেলা আবার হাত পা মুছাতে হয়, পাউডার মাখাতে হয়, কারণ প্রচণ্ড ঘাম হয়। এমনিতে ওকে আমি আগে পাউডার মাখাতাম, টিপ দিতাম, তারপর অ্যালার্জির জন্য ডাক্তার বারণ করেছিল যে দেবে না, কিন্তু এখন যা গরম পড়েছে বাধ্য হয়ে আবার পাউডার দিচ্ছি, তবে আর কপালে পাউডার দিই না, গলায় পাউডারটা দিই। মোটামুটি সব কাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই বিকেলবেলা গরমের বিকেলে আর কি বাড়িতে আম ছিল, তাই ভাবলাম একটু কেটে খেয়ে নিই, সেই জন্য একটা আম আমি আর বটি দিয়ে কাটলাম না, ছুরি দিয়ে কাটার চেষ্টা করছি। আর ছুরি দিয়ে কাটতে আমি একদম অভ্যস্ত নই আর কি, বটি হলে যেমন সব সব করে কেটে দিই, এই ছুরিতেই যেন কেমন বিরক্ত লাগে। আর বরবাবু এলে তার রক্ষে নেই, বটিতেই কাটতে পারে না, যা কিছুই ফল কাটুক ছুরি দিয়েই ঠিক কেটে নেয়, আমার এটা একদমই ভালো লাগে না ছুরি দিয়ে কাটতে, তাই আমি আমটা বেশিরভাগ বটিতেই কাটি। কিন্তু আজ কেন যায় না, ইচ্ছে হলো ছুরিটা সামনে করা ছিল, তাই বলে একটা আম আবার বটির নামাবো ধোবো, তার চেয়ে বরং ছুরি দিয়েই কেটে নিই।
তাই আমি ছুরি দিয়ে আমটা কাটলাম। এবার আমি আর আমার ছেলে খাবো। ছেলে তো লাফাচ্ছে, এক প্লেট আম দেখে তো পুরো লাফাচ্ছে, ওকে পুরোটাই দিতে হবে, ও পুরোটাই খাবে। দেখলে তো ছেলের কাণ্ড, পুরো আমার হাত থেকে আমের প্লেটটা নিয়ে নিল। এবার ও খাবে, কত যে খাবে সে তো আমি জানি, সবই নষ্ট করে দেবে। আর দেখে দেখে দেখো আমের আড়িটাই তুলেছে, এদিকে খেতে পারবে না, কিন্তু সব আমগুলো নিয়ে চটকে চটকে পুরো নষ্ট করে দেবে। আমাকে এদিকে দেবে না, আমি যদি জোর করে নিই তো কান্না শুরু করে দেবে। তবু চাইছি না, দিয়েই দিল একটা আমের টুকরো, ওটা নিয়ে আপাতত সন্তুষ্ট হই, তারপর দেখা যাক। ওরে বাবা, আবারও আমাকে একটা দিচ্ছে, না না দিল না, সেটা আবার নিজের মুখের মধ্যে দিয়ে দিচ্ছে। দেখো প্রত্যেকটা আম কিভাবে নষ্ট করছে, দেখো একবার। আরে চটকা না, ইয়ে বাবা কি করে দিচ্ছে, যাও তোমাকে দেবো না, দিয়ে দাও, দিয়ে দাও, আমি দেবো না। তুমি নষ্ট করছো, তোমাকে খেতে হবে না, তুমি নষ্ট করছো। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, এনো এক টুকরো নাও, এনাও নাও, পুরো থালাটাই নেবে, খাও তাহলে খাও, আমি বসে থাকি। কি ওটা ঠিক ঠিক হাত দেবে না ওর গায়ে? হ্যাঁ বুকে দাও, বুকে দাও, ওর হাত দেবে না। আমার ছেলে এই রকমই সব কাণ্ড ঘটায়, কোথায় টিকটিকি, কোথায় পিঁপড়ে, কোথায় পোকামাকড়, তার দিকেই ছুটে বেড়ায়, ও ঠিক দেখতে পায়। তো যাই হোক বন্ধুরা, এখন রাত্রি 8টা বাজে আর ছেলের খাবার রেডি করছি। আজ আমি ওকে দুধ আর রুটি খাওয়াচ্ছি। তো জলটা শেষ হয়ে গেছিলো, তাই বাটির মধ্যে একটু গরম জল বসিয়েছি, আর রুটিটাও গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে চটকে নিয়ে। এখন দেখো দুধের সাথে মিক্সড করে দিয়েছি মোটামুটি, এবার ছেলেকে খাওয়াবো। কিন্তু ছেলে তো কথাই শুনতে চায় না আমার, চারিদিকে নোংরার মধ্যে ছুটে ছুটে বেড়া। চলে এসো, কি হলো, চলে এসো বাবা, চলে এসো, এই দেখো খাবার রেডি করেছি বাবু, চলে এসো, আমি চলে যাচ্ছি, চলে এসো। ওটা বের করে না, কি হলো, এই নয়ন বের করছো কেন, ওগুলো রেখে দাও, আটা নয়, চলে এসো, কথা শুনবে না তো, আচ্ছা পরে দেবো, খেয়ে নেবে, চলে এসো বাবু, চলে এসো ঘরের ভিতরে, চলে এসো, চলে এসো, কি হলো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। ছেলের যেন খাওয়ার কোনো ইচ্ছা নেই, যতটুকু খাওয়াই জোর করে, এতটাই খেলার ব্যস্ত আছে যে হাজার ডাকলেও সাড়া দেবে না আর কিছুতেই খাবে না। সেই জন্য আজ আমি বাইরে বসি আর খাওয়াইনি, ঘরের মধ্যেই চলে এসেছি, কারণ বাইরে থাকলে প্রত্যেকটা জিনিস এলোমেলো করে দেবে আর এটা ওটা টানাটানি করে। সেই জন্য আজ আমি ঘরের মধ্যেই ভাবলাম খাওয়াই, যাতে একটু শান্তিভাবে খেতে পারে। কিন্তু না, সেই বেলন চাকিটাই নিয়ে আসতে হলো, ওকে দিতে হলো, ওটা নিয়েই ও খেলবে আর তারপর খাবে। আর এই খাওয়ার সময় তো আমার তখন মনে হয় যে যতটুকু যা খায় তাতেই যেন লাভ, তাই সেই সময় যা চায় সেটাই দিয়ে দিই, আর সেটা খেলতে খেলতে মনে হয় খেয়ে নিতে পারলেই আমি যেন একটু বেঁচে যাই আর কি। আর আমাকে তো মাঝে মাঝে বক বক করতে হয়, হাজার রকমের গল্প বানিয়ে বানিয়ে বলতে হয়, নানা রকমের কথা ওকে শোনাতে হয়, যার মাধ্যমে ও একটু খায়, এটাই চিন্তা করি আর কি। এইভাবেই আমার আর আমার ছেলের প্রতিটা দিন কেটে যায় বন্ধুরা, সেগুলো সবই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আশা রাখছি তোমরা সবাই দেখবে আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবে, যাতে আমরা ভবিষ্যতে এগিয়ে যাই। এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি।